গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত আমি রোমানার উপর আজকে আপনাদের পড়ে শোনাব শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় লিখে একটি ছোট গল্প একান্ত ব্যক্তিগত মনে হল দরজাটা কেউ আলগা করে বাইরে বের হয়ে গেল ঘুম এমনিতে আমার ভালো হয় না সামান্য খুট করে শব্দ হলেই ঘুম চটকে যায় যে গেল গোপনে যেন আমি টেন না পাই আমার অনিদ্রা রোগ আছে এটা বাড়ির সবাই জানে শোবার আগে আমি বাড়ির বাইরের দিককার দরজা বন্ধ আছে কিনা দেখে শুই এটা আমার অভ্যেস এমনকি অনেকদিন দুবার তিনবারও দেখি উপর নিচ মিলিয়া পাঁচটি দরজা বাইরের একটা ভুল হয়ে গেলেই গেল কোথা থেকে কে ঢুকে পড়বে কে জানে বলতে গেলে আমি খুব সাবধানী মানুষ কারোর ওপর বিশ্বাস রাখতে পারি না নির্ভর করতে পারি না বয়সের সঙ্গে ক্রমে এই অবিশ্বাস বড় রকমের ডালপালা মেলে দিয়েছে বাড়িতে এখন আমরা তিনজন মানুষ আমি মনিকা আর রাঁধুনি চারু দোতলার ব্যালকনিতে এখনও গিল দেওয়া হয়নি ফলে আমার মাথার সামনের দরজাটা সম্পর্কে বেশি সজাগ থাকি অথচ এত রাতে ব্যালকনির দিকে দরজাটা আলগা করে কে বাইরে বের হয়ে গেল যে গেল সেও খুব সতর্ক যেন আমি টের না পাই কারণ টের পেলে সারা রাত ঘুম হবে না সে জানে মনিকা এত রাতে একা বাইরে বের হয় না ওর ভূতটুতের ভয় প্রচণ্ড তাছাড়া যার দিনকাল এত রাতে একা খোলা বারান্দায় সে বের হতেও সাহস পাবে না হাত বাড়াতে বুঝলাম মনিকা বিছানাতেই পড়ে আছে মাথা চুলকাচ্ছে মণিকা ঘুমায়নি ওর ঘুম গভীর শুয়ে পড়লে নাক ডাকতে শুরু করে কখনো তার গভীর শ্বাসপ্রশ্বাস মনে করিয়ে দেয় আমি পাশে থাকলে পৃথিবীতে সে আর কাউকে ডরায় না সেও আমার মতো তবে আজ জেগে আছে তবে কে দরজা খুট করে বাইরে চলে গেল মনিকা নয় চারুও নয় তবে সে কে এসব ভাবনা অবশ্য খুব কম সময়ের মধ্যে আমার মাথায় বিদ্যুৎ তরঙ্গ পাঠিয়ে দিয়েছিল কাজেই আমি যে লাফিয়া উঠে পড়েছিলাম মনে আছে দরজার কাছে গিয়ে আরও অবাক দরজা বন্ধ অন্ধকারেও একটা টিকটিকি হাত বেয়ে নেমে গেল দরজা কেউ খোলেই নি কোনো পাটও আলগা হয়ে নেই ঘুম ভালো না বলে এসব হতেই পারে পেট গরম থাকলেও হয় কিংবা সতীনাথের চিঠি পাবার পর এতটা মানসিক বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম কারণ সতীনাথের গতকাল আসার কথা ছিল সে আসেনি সে লিখেছিল পূজার ছুটিতে আসবে দু তারিখ রওনা হচ্ছে হয় গীতাঞ্জলি না হয় বোম্বে এক্সপ্রেস চিঠিটা পাবার পর মণিকের সেকি সারা বাড়ি ছুটাছুটি একেবারে বালিকা হয়ে গিয়েছিল তা একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার এ প্রথম চাকরি সূত্রে বাড়ি ছাড়া মা বাবাকে ছেড়ে থাকার কষ্ট সতীনাথ প্রথম প্রথম চিঠিতে খুব লিখত এদিকটায় অবশ্য সেটা অনেক কমে এসেছিল সে সতীনাথ না আসায় আমাদের বাড়িটা যেন সহসা বরফের নিচে চাপা পড়ে গেছে মাস পাঁচেক আগে সতীনাথের সে দিনচারিক ছিল আসার এক হপ্তাহ আগে থেকেই ছেলের জন্য প্রিয় কী খাবার করা যায় যা খেলে সতীনাথ সত্যি মনে করবে মা তার আর আগেকার অপটু মা নেই মার্চে চারু রান্নাঘরে দাপট বেশি কারণ তাকেই সব সামলাতে হয় মনিকা কলেজে আমি অফিসে এমনকি ছুটির দিনগুলি তো মনিকা রান্নাঘরে ঢুকতে সাহস পায় না গরম এবং তেল মশলার ঝাঁচ সে সহ্য করতে পারে না খুব অসুস্থ হয়ে পড়ে বাড়িতে সতীনাথ এবং আমরা সবাই চারুর হাতে ভালোমন্দ খেতে অভ্যস্ত কিন্তু সতীনাথ প্রবাস থেকে ফিরে অবাক মা তাকে পাটি সাপটে পিঠে দিয়ে বলেছিল আমি নিজে করেছি খা আসার চার পাঁচ দিন আগে থেকে কি কি করবে তার জন্য নিজে পছন্দ করে জিনিস কেনা থেকে রকমারি রান্না শেখার আগ্রহ তার খুব বেড়ে গিয়েছিল সতীনাথ শুধু বলেছিল গ্র্যান্ড মার হাতের রান্নার স্বাদই আলাদা আমি বুঝেছিলাম পুলিপিঠের দুধ ধরে গেছে পায়েসের খেজুরের গুড় বেশি পিঠে ঠিক মতো ফলেনি তবু এসব বলা যায় না আমিও পুত্রের মতো বলেছিলাম সত্যি গ্র্যান্ড ভাবা যায় না মনিকা বলল উঠলে কেন দরজা খুললে কেন আমি কিছু বললাম না মনিকা ভীতু স্বভাবের গতকাল চার তারিখ গেছে সারাদিন মনিকার সে কি উচাটন গাড়ির শব্দ পেলেই দৌড়ে গেছে জানালায় দাঁড়িয়ে রয়েছে বারবার ঘড়ি দেখেছে এখনও এলো না এগারোটায় হাওড়ায় ইন করার কথা ছিল আমি প্রবোধ দিয়েছি গাড়ি কবে না লেট করে মনিকা আশ্বস্ত হয়ে বাথরুমে ঢুকে গিয়েছিল যাবার সময় চারুকে বলেছে ভাতটা গরম জলে বসিয়ে রেখো সেই কখন রান্না হয়েছে সব ঠান্ডা থাকলে সে খাবে কি করে মনিকা ধরে নিয়েছিল কাঁটায় কাঁটায় তার ছেলে বাড়ি এসে হাজির হবে খুব সকালে উঠেছে এখানে সেখানে কিছু পড়ে থাকলে সতীনাথ রেগে যায় সারা সকাল কোথায় কি অসতর্ক মুহূর্তে ঝুলকালি লেগে থাকবে মণিকা নিজে এবং কাজের মেয়েটাকে নিয়ে সব সাফ সুপ করছে তারপর সারাদিন এ ঘর সে ঘর করেছে কোনো দুর্ঘটনা কিংবা অসুখ বিসুখ কত রকমের দুশ্চিন্তা মাথায় এরকম একটা অবস্থায় তাকে বলি কি করে কেউ যেন দরজা খুলে বাইরে গেল বললেই খাবড়ে চাপে সতীনাথ আসেনি বলে দুশ্চিন্তায় ঘুম নেই সুতরাং বললাম এই এমনি বাথরুমে যাব দরজা যে কেউ খোলেনি দরজা বন্ধ আছে আমারই দেখার ভুল বললে এক্ষুনি হয়তো হাওমাও করে বলবে ও নিশ্চয়ই কিছু হয়েছে কালি আমি চারুকে নিয়ে যাচ্ছি আসলে আমিও ভালো ছিলাম না গতরাতে চোখ এক করতে পারিনি কেবল মনে হয়েছে এই বুঝিয়ে এলো গেটের দরজা কেউ খুললে বলেছি কে কে ছুটে বারান্দায় গেলে দেখছি কেউ না একটা কুকুর গেটের রেলিংয়ে গা ঘষরাচ্ছে রাতে অফিস থেকে ফেরার সময় মনে হয়েছে ঠিক দেখব সতীনাথের ঘরে আলো জ্বলছে ওর আলাদা ঘর আলাদা সব কিছু সে যাদবপুরে ভর্তি হবার পর নিজেই ঘরটা বেছে নিয়েছিল অ্যাটাচড বাদ বাড়িটা থেকে আলাদা গতবার বাড়ি ফিরে দেখেছিলাম শুয়ে পান আড়াচ্ছে আর একটা ইংরেজি ফিল্ম ম্যাগাজিন দেখছে আমাকে দেখে একবার উঠে শুধু প্রণাম করল আমি কি বলবো কে জানে আসার সময় পকেটে আইডেন্টি কার্ড ছিল কি না ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলি কি কিংবা আরও সব সতর্কতামূলক কথাবার্তা সে শুনতে এত অভ্যস্ত যে সব কথাতেই হুঁ হ্যাঁ জবাব তবে আমি জানি যে আজকাল প্রায়ই এইসব ভুল করে যাবার সময় এজন্য নিজে দাঁড়িয়ে থেকে পকেটে আইডেন্টি কার্ড দিয়ে দিই অ্যাটাচিতে ওর কার্ড আছে কিনা দেখি ভেতরের কোনো আশঙ্কা থেকে এসব যে আমি করি সে টের পায় এতে বিরক্ত বোধ করে এমন কি একবার কলেজ থেকে ফিরলে সত্যি কার্ড পকেটে রেখেছিল কিনা না হাতটাতে গেলে সে খেপে গিয়েছিল বলেছে তুমি আমার পকেট স্যুটকেস কিছু হাতটাবে না সেদিনই বুঝেছিলাম ছেলে বড় হয়ে গেছে এত বাধ্যের ছেলের এই বেয়ারাপনা আমাকে দারুণ পীড়া দিয়েছিল প্রায় মাসখানেক আমি সতীনাথের সঙ্গে কথা বলিনি একদিন সতীনাথ নিজে এসে হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে বলেছিল তুমি যে কিনা বাবা সামান্য বিষয় এত গুরুত্ব দিলে চলে শোবার সময় বললাম আসতে না পারিস একটা চিঠি দে মনিকে পাশ ফিরে শোবার সময় বলল ছুটি ফুটি হয়তো পাইনি পেলে কি আসতো না আসলে আমরা এখন থেকে একে অপরকে প্রবোধ দেবার চেষ্টা করছি আমার ব্লাড প্রেশার কিডনির গণ্ডগোল দুয়ে আছে আমার ঘুম দরকার দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা দরকার আমি আবার ঘাবড়ে না যাই সেজন্য মনিকা আমাকে এসব কথা বলেছে আমি বুঝি বলতে পারতাম আমার কিন্তু ভালো লাগছে না তুমি জানো না আমি ঠিক দেখেছি দরজাটা কেউ খুলে বাইরে গেল সে কে এসব বলার অর্থ মনিকাকে ত্রাসের মধ্যে ফেলে দেওয়া মনিকারও তো শরীর ভালো যাচ্ছে না বললাম আমারও তাই মনে হয় কাল পরশু এলে বুঝবো আসবে না চিঠি দিয়ে ঠিক জানাবে মনিকা কোনো জবাব দিল না ঘুমের ভান করে পড়ে থাকল মণিকা জানে সে নিশ্চিন্তে ঘুমালে আমি আমার সাহস ফিরে পাব মস্তিষ্কের কোষ পরিষ্কার থাকবে ভ্যালিয়াম ফাইভ যা করতে পারে না মনিকের ঘুম সহজে আমাকে অনিদ্রার হাত থেকে রক্ষা করতে পারবে সে বেশ স্থির হয়ে গেল তার গভীর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি আরও সাহসী হবার জন্য মনিকের পিঠে মুখ গুঁজে দিলাম একটা হাত মনিকার শরীরে এই ছেলে নিয়ে সেই কবে একবার বিভ্রাট বেঁধেছিল সেসব মনে হল মনিকার ইচ্ছে ছিল একটু দেরি করে সন্তান সন্ততি পেটে আসবে মণিকা ভালো গান গায় রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে এত ভালো গায় যে গানে ডিপ্লোমা ডিগ্রি অবান্তর প্রায় ফাংশনে ডাক পড়ে দু চারটে রেডিও প্রোগ্রাম করছে রেকর্ড হবার কথা ঠিক এই সময়ে সে মা হয় কি করে তবু যা হবার হয়ে গেল মণিকে খেপে লাল যেন দোষটা আমারই দুমাস যেতে না যেতেই সতীনাথ পেটে চলে এলো সে সময় মণিকে বোধহয় আমাকে ঘৃণা করতে শিখল সেই একবারই ওকে বললাম তাহলে চলো ডাক্তারকে বলে ক্লিয়ার করে ফেলি মণিকে দেখলাম এক পায়ে রাজি কিন্তু ডাক্তার রাজি না তবু আমাদের পিড়াপিড়িতে তিনি প্রেসক্রিপশন করে দিয়ে বললেন একটু লেট স্টেজে আসা হয়েছে ওষুধ খান কাজ না হলে পরে ব্যবস্থা নেওয়া যাবে আরও বললেন ফার্স্ট প্রেগনেন্সি নষ্ট করে ফেলছেন মণিকা তখন এত ক্ষেপে আছে যে বোঝানোই মুশকিল ওষুধ খেলো কিন্তু কিছু হলো না চার মাস পার হতেই মণিকার সহসা কেমন বিষণ্ন হয়ে গেল বলল জানো আমার সামান্য ব্লিডিং হচ্ছে পেটে জাতক তাহলে এবারে পাথ হবার পালা মনে মনে আমি খুশি বলেছিলাম যাক বাজা যাবে হঠাৎ মনিকের কী হয়েছিল কে জানে সে রেগে গিয়ে আমাকে খামচে ধরেছিল তারপর হাও হাও করে কান্না মাত্র এক মাসে এত মায়া বেড়ে গেছে আমি বুঝতে পারিনি আবার ডাক্তার আবার মনিকার আকুল কথাবার্তা পরে যাই হোক আর কিছু হয়নি সেই আমাদের এখনকার সতীনাথ তাকে বড় করে তোলার জন্য সব যেমন ব্যক্তিগত স্বাদ আহ্লাদ বিসর্জন দেয় মণিকাও হাসিমুখে গানের চর্চা ছেড়ে দিয়ে ছেড়ে মানুষ করার পেছনে ছুটতে ছুটতে আজকের মনিকা মণিকা হঠাৎ বলল হাতটা সরাও বুকটা বড় ভার লাগছে তুমি এখনো জেগে আছো হাত রাখলে ঘুম আসে না মনিকার কথায় হাতটা সরিয়ে নিলাম আসলে ঠিক অন্য রাতে মনিকার যে যে আচরণ আজও তাই সে খুব স্বাভাবিক এমনই দেখানোর চেষ্টাতে কত না ছলনার আশ্রয় নিচ্ছে সকালে আমরা কেউ কারো দিকে তাকালাম না তাকালেই ধরা পড়ে যাব আবার সে আগের মতো প্রত্যাশা মনিকা কলেজে যায়নি একবার শুধু বলেছিল রাতে তুমি উঠে দরজার দিকে গেলে কেন বুঝি না সতীনাথ আসবে বলে পাট ভাঙা পাজামা পাঞ্জাবি বের করে রেখেছিল তা আজও সতীনাথের খাটে পড়ে আছে সে আসবে এমনই ভেবে রেখেছে সকালে ব্রেকফাস্টে বললাম একটু পুডিং দাও না কেমন করলে দেখি মনিকে রান্নাঘর থেকে জবাব দিল না একসঙ্গে খাবো দিন দুজনেরই প্রত্যাশা সতীনাথ এলো না আর সেরাতে সহসা মনে হল সতীনাথ নিচে দাঁড়িয়ে ডাকছে মা দরজা খোলো স্পষ্ট শুনতে পেলাম দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে গেলাম দরজা খুলে দেখি কেউ না এত ভুল শুনলাম ভেতরে কেমন ভেঙে পড়ছি আমার পেছন পেছন মনিকা সে বলল তুমি এত রাতে নেমে এলে যে কি বলি কোনো মিছে কথা মাথায় আসছে না সতীনাথ মামা করে ডাকছে দরজা খুলতে বলছে এমন বললেও মনিকা খেপে উঠবে একটা ভয়ঙ্কর ত্রাসের মধ্যে আমি পড়ে গেছি টের পেলে আর রক্ষে থাকবে না জবাব দিতে সামান্য দেরি হচ্ছে দরজা বন্ধ করে চুপচাপ উঠে যাচ্ছি হঠাৎ দেখি মণিকা সিঁড়ির রেলিংয়ে ঝুঁকে পড়েছে তাড়াতাড়ি ধরে না ফেললে পড়ে যেত ধরে ফেলল মুখ তুলে বলল বলো তোমার কি হয়েছে কেন নেমে এলে কিছু একটা ঠিক হয়েছে আমাকে গোপন করে যাচ্ছ বললাম সত্যি বলছি কিছু হয়নি মনে হলো বাড়িটার চারপাশে কেউ হাঁটছে যা চোরের উপদ্রব বেড়েছে তারপর উঠতে উঠতে বললাম সতীনাথ কোনো ফোন নম্বর দিয়ে যায়নি চিঠিতে লিখবে তো যেন একটা অন্তত ফোন নম্বর দেয় দিলে কত সুবিধা বলো তো মণিকা বলল আমি কালি রওনা হচ্ছি আমার সত্যিই কিছু ভালো লাগছে না চারু দরজা খুলে অবাক হয়ে আমাদের দেখছিল কেবল বলল এটা দাদাবাবুর ঠিক কাজ না চিঠি দিয়ে না এলে চিন্তা হয় না বৌদির আর দোষ কি শত হলেও মার মন কত অকথা কুকথা মনে আসে চুপচাপ দুজনে আবার উপরে গিয়ে শুয়ে পড়লাম কোনো দুর্ঘটনা যদি হয় আইডেন্টি কার্ড যদি সঙ্গে না থাকে তাহলে যা দিনকাল কেকার খোঁজ রাখে সকালে কাগজে শুধু দুর্ঘটনার খবর থাকে কাগজ খুলে কোথায় কি মর্মান্তিক খবর আছে কিংবা ছবি থাকলে মিল খুঁজে দেখা এইসবের মধ্যে যে আমার এখন কাগজ পড়া সীমাবদ্ধ মনিকাকে বুঝতে না দিলেও সে সত্যি আজ ভারী অবুঝ হয়ে উঠল দেখছি আলমারি খুলে কোচগাছ করছে বললাম তুমি কি পাগল হয়ে গেলে রিজার্ভেশন নেই দেড় দুদিনের রাস্তা আজকের দিনটা অন্তত দেখো যদি না আসে আমি যাব মণিকার ঠান্ডা গলায় বলল যাও আর মাথা ঘুরে পড়ে থাকো তোমার আর কি আমার আর বাড়তি বিপদ ডেকে কাজ নেই রেগে গিয়ে বললাম তোমার শরীর তো খুব ভালো যাও যাও আমার কি বলছি একটা দিন অপেক্ষা করতে না হয় দুজনে যাব মনিকা শুধু বলল আমার এখন পাগল হতে বাকি কেন তুমি এত রাতে দরজা খোলো কি হয়েছে তোমার আমি যেন কিছু বুঝি না আমারও গলার ধার উঠে গেল বললাম কে দুশ্চিন্তা করে তুমি এত উতলা হলে আমার মাথা ঠিক থাকে কি করে রাতেও ঘুমাও না আমি বুঝি টের পাই না বুঝতে পারলাম পুত্রের দুশ্চিন্তে আমরা দুজনেই ঠিকঠাক নেই ধরা পড়ে গেছি আমরা শেষে যাই হোক রাজি হল শুধু বলল কপালে কি লেখা আছে জানি না আমি তো জীবনে কোনো পাপ করিনি কত কষ্ট থেকে মনিকা এসব কথা বলছে বুঝি বলতে বলতে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে দুপুরে ঠাকুরের ছবির নিচে চুপচাপ বসে থাকলো চোখ বুঝে কিছু খাওয়ানো গেল না আমি উঠে উদ্গার তুললাম সতীনাথ না আসায় আমার কিছু আসে যায় না এমন একটা ভাবভঙ্গি ফুটিয়ে তুললে মনিকা আমার দিকে চোখ তুলে তাকালো এমন নির্জীব প্রাণহীন চোখ মনিকার জীবনে এই প্রথম দেখলাম মমতা মানুষকে কতটা নির্জীব করে দেয় এই প্রথম টের পেলাম ভাবলাম না আর ছলনায় কাজ নেই ছেলের কথা ভেবে আমরা দুজনে কত অসহায় এই পৃথিবীতে ধরা পড়ে গেছি আর সেদিন দুপুরেই কড়া নাড়ার শব্দ দোতলা থেকে সিঁড়ি যতটা দ্রুত সম্ভব নিচে গেলাম দেখি ডাকপিয়ন একটা খাম সতীনাথের হস্তাক্ষরে লেখা নিচ থেকেই পাগলের মতো চিৎকার করে ডাকতে থাকলাম মনিকা সতীনাথ চিঠি দিয়েছে খামটা খুলতেও ভয় কি লেখা আছে কে জানে খুলে দেখি দু লাইনে চিঠি মা আমি বিলাসপুরে যাচ্ছি ছুটিতে বাড়ি যাওয়া হলো না রুমমেটের সঙ্গে ওর দেশে কদিন থাকা যাবে সব আশঙ্কা ওর নিমিষে জল হয়ে গেলে ওর টের পেলাম আর একটা দুঃখ তীর করে বুক পেয়ে উঠছে মনিকা চিঠিটা উবু হয়ে পড়ল কিছু বলল না সতীনাথের পাট ভাঙা পাজামা পাঞ্জাবি লকারে তুলতে গিয়ে হাও হাউ করে কান্নায় ভেঙে পড়ল বললাম কি হলো তোমার কাছছ কেন ও তো ভালো আছে মনিকা এত জোরে বোধ হয় জীবনে আর কখনও কাঁদেনি কারণ সে বুঝে ফেলেছে তার আর আমার ভেতরের দরজা খুলে যে যাবার সে চলে গেছে গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি ছোট গল্প একান্ত ব্যক্তিগত আর গল্প পাঠিয়ে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রোমানের উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল